কোঅপারেট করতে যায় কোনো কিছুর জন্য, তো তার ক্ষেত্রে কি কি করণীয়, কি করতে হবে? জিনিসটা জটিল কিনা একটু বলবেন যদি। না, কোঅপারেট বিষয়টা অনেক সহজ, মানুষ যত কঠিন মনে করে তার অত কঠিন না। কোঅপারেট বিষয়টা অনেক সহজ জিনিস। কোঅপারেট করতে চাইলে যে জিনিসটা কোঅপারেট করতে চাবে সে জিনিসটা দুই কপি নিয়ে আসতে হবে। তিন কপি বললেন? দুই কপি। আচ্ছা, হার্ড কপি নিয়ে আসতে হবে প্রিন্ট করে? হার্ড কপি নিয়ে আসতে হবে দুই কপি, হার্ড কপি বই হলে দুই কপি, আর যদি শিল্প মানে কারখানার মধ্যে হয় লৌগো, লৌগো হলে তিন কপি হবে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ এটা লাগবে তিন কপি লোগো, আর সম্প্রচার, সম্প্রচার লাগবে এটাও লাগবে দুই কপি সিডি, চলচ্চিত্র হলে দুই কপি সিডি, ডিজিটাল প্ল্যাটফর্ম এটাও দুই কপি নিয়ে আসতে হবে, নাটক দুই কপি, শিল্প, শিল্প হলে তিন কপি নিয়ে আসতে হবে, মোবাইল অ্যাপস হলে দুই কপি সিডি বা এবং মোবাইল অ্যাপসের ডকুমেন্টস দিতে হবে, সাহিত্য হলে দুই কপি। আচ্ছা, শিল্পর ক্ষেত্রে হচ্ছে দুই তিন কপি নিয়ে আসতে হবে। আচ্ছা, টোটালি এগুলোর ক্ষেত্রে শুধু তাহলে এগুলোর ক্ষেত্রে ছবি লাগবে, এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি একটি লাগবে, আর আপনার যদি পাসপোর্ট করা থাকে তাহলে পাসপোর্টের কপি লাগবে। এইগুলোর সাথে 1000 টাকা? না, এগুলোর সঙ্গে 1000 টাকা আমাদের কপিরাইট অফিসের কোডে 1000 টাকা ট্রেজারি চালান করতে হবে। কপিরাইট অফিসটা কোথায়? ঢাকা। আমাদের কপিরাইট অফিসটা হচ্ছে আগারগাঁও শেরেবাংলা নগর। আচ্ছা, ওখানে গিয়ে বাংলাদেশ বেতারের পাশে, বেতারের পাশে ওখানে গিয়ে সরাসরি কার সঙ্গে যোগাযোগ করতে হয়? ওখানে যে আমাদের অফিসের লোক আছে, আমাদের হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কে গেলে আপনাকে সাহায্য করবে। আর ওখানে গিয়ে ওই কত বছরের কপিরাইটটা দেন আপনারা, মানে এটা রিনিউ করতে হয় কি? কপিরাইটের মেয়াদ দেয় 60 বছর। আমরা যথাযথ ব্যবস্থা নিব, আমরা দুই পক্ষকে ডাকবো, চিঠি করব, দুই পক্ষকে ডাকার পরে দেখবো ওটা, যাচাই করে যে প্রকাশকাল দেখবো কে আগে প্রকাশ করছে জিনিসটা, কে আগে তৈরি করছে জিনিসটা, প্রকাশ করতেছে কি, কোন কাজে ব্যবহার করতেছে, তখন আমাদের ওখানে শুনানি হবে, শুনানি হওয়ার পরে রায় হবে। রায় কতদিন লাগে, মানে 2 মাস লেগে যায় নাকি 1 বছর পর্যন্ত লাগতে পারে? না, রায়ের সময় খুব সীমিত, 2 থেকে 3 মাসের মধ্যে রায় হয়ে যায়। আর আপনার এখানে কি পদে দায়িত্বে আছেন যদি বলতেন আর কি? বাংলাদেশ কপিরাইট অফিসে, বাংলাদেশ কপিরাইট অফিসে আছি আমি অফিস সহকারী। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ তাজেদুল ইসলাম, বাংলাদেশ কপিরাইট অফিস। আচ্ছা, তাহলে কপিরাইট বিষয়টা অত জটিল না, তাই তো? না, কপিরাইট বিষয়টা অনেক সহজ, অনেকে মনে করে অনেক কঠিন কপিরাইট বিষয়, তবে কপিরাইট বিষয়টা খুবই সহজ, যারা কপিরাইটে গেছে এবং কপিরাইট করছে তারা বলতে পারে, তারা অনেক সহজ মনে করে। এটা আসলে গেলে প্রায় 30 দিনের মধ্যে একটা সার্টিফিকেট দেন? জি, আর ফাইলটা যেদিন সাবমিট হবে, সাবমিট করার 30 দিন পরে সার্টিফিকেট এটা হবে, কেন যদি ফাইলের মধ্যে কোনো জটিলতা না থাকে তাহলে 30 দিনের মধ্যে পরেই হবে, আর যদি জটিলতা থাকে তাহলে তো সলভ করতে যতদিন লাগে। ওকে ভাই, থ্যাংক ইউ।